এই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আমার অনেকদিন পরে আজকে একটা ভিডিও দিচ্ছি। প্রায় 10-12 দিন গ্যাপ হয়ে গিয়েছিল, আমি মানে অন্য একটা কাজে বিজি ছিলাম। কী কাজে বিজি ছিলাম ওটা দু একদিন পর জানাবো, কিন্তু অনেকেই আমাকে কমেন্টে করেছিল কমেন্ট যে আপনার আউটফিটের একটা ডিটেলস ভিডিও বানাবেন, তাই আমি ওই ভিডিওটা নিয়ে চলেছি, মানে ওয়েডিং আউটফিটের। তো তার জন্য আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আমার ওয়েডিং আউটফিট এখানে সব কিছু রাখা রয়েছে। লেহেঙ্গাটা ওখানে আছে, একটু দেই তো লেহেঙ্গাটা করো কন্টিনিউ। আমি এবার ফার্স্ট যেই দিন আমার ঘরোয়া হলুদ হয়েছিল সেই দিন থেকে আউটফিট দেখানো শুরু করছি, আর লাস্ট রিসেপশন অবধি সবটাই দেখাচ্ছি। তো ফার্স্টে আমি একটা যেটা ঘরোয়া হলুদ হয়েছিল সেটাতে আমি শাড়িটা পরেছিলাম। এটা একটা বাঙালি বাংলাদেশি শাড়ি বলতে পারেন, বা যারা ফার্স্টে আমি বাংলাদেশিকে পড়তে দেখেছি আগে, এখন মালদাতেও প্রচুর চলছে। তো আমি এই শাড়িটা নিয়েছিলাম মালদাতেই হলুদের জন্য। এই শাড়িটার দাম কিন্তু বেশি পড়েনি, মাত্র 300 টাকা শাড়িটার দাম পড়েছিল। তার থেকে বেশি দাম আমার ব্লাউজেরই লেগেছিলো, ব্লাউজেরও 300 কি 400 লেগেছিলো। খুব ভালো ছিল, এটার সঙ্গে যে ব্লাউজটা নিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ম্যাচিং ছিল। তো এই যে এরকম শাড়ি, একদম সিম্পল আছে কিন্তু লুকটা খুব ভালো দেয় শাড়িটা। তারপর সেকেন্ড নম্বরে আসছে আমার মেহেন্দির আউটফিট। মেহেন্দির সব কিছু বিয়েতে পরে এইরমভাবেই ঢুকিয়ে রেখে দিয়েছি, টাইম পাইনি কিছু মানে ভালো করে রাখার, আর দেখিও নি খুলে। এই যে আমার মেহেন্দির আউটফিট, ক্রপ টপ ছিল এটা, আমি কলকাতা বড় বাজারেই নিয়েছিলাম এটা ক্রপ টপ। আর এই তো এটা লেহেঙ্গা, লেহেঙ্গা টাইপেরই বলতে পারেন। আর এই তো লেহেঙ্গা, লেহেঙ্গাটা বেশ ভালো, মানে আমি প্রাইস রেঞ্জ অনুযায়ী অনেক ভালো জিনিস পেয়েছি এটা বলা যায়। একটু দেখো ভালো করে, ভীষণ কাজ করা দেখুন। আর দুপাট্টাটাও কিন্তু বেশ সুন্দর, এই যে হালকা দুপাট্টা কিন্তু বেশ ভালো, এটাতেও কাজ করা, মানে মাথায় দিচ্ছিলাম তো খুব সুন্দর একটা লুক দিচ্ছিল দুপাট্টার জন্য। এটাকেও সাইডে রেখে দিই। তারপর এবার আমি নিয়ে আসছি আমার মানে যেটা ডে হালদি হয়েছিল, ডে হালদির আউটফিট। এটা হচ্ছে আউটফিটটা, মানে এটা সারারা, তো এটা বেশ সুন্দর, কি যে পুরি কাজ না কি বলছে আমি বলতেও পারবো না অতটা। এই যে এটা, এটা স্লিভলেস ছিল একদমই, কিন্তু আমি স্লিভ লাগিয়েছি যেহেতু আমি স্লিভলেস পরি না তাই। আর এটা নিচে রয়েছে দেখুন প্যান্ট, এই পায়জামাটা দেখুন কত ঘের আছে, অনেকটা অনেকটা, কিন্তু যে শপ থেকে নিয়েছি আমি ওই শপটা আমি আপনাদের রেকমেন্ডেড করবো না, কারণ ওখানে প্রচুর দাম বেশি নেই, সব ড্রেসে 500-600 বেশি নেই। তো আমার এটাতেও অনেক বেশি নিয়েছে সব অন্যান্য দোকানের তুলনায়, তো কিন্তু পছন্দ হয়ে গিয়েছিলো তাই আমি নিয়ে নিয়েছি। বেশ ভালো ড্রেসটা, আর দুপাট্টাটা সেরকম কিছু নেই কাজ, এই যে হালকা হালকা মিরার আছে আর কিছু নেই, আর এর দুই সাইডে কী আছে এটা লেস লাগানো আছে আর কিছু নেই, সিম্পল। এটা প্রাইস বেশি তাই ওই দোকানে আমি কিছু বলছি না ব্যাপারে। এবার আসছে আমার এটা হলো হলুদ, যেটা সন্ধ্যায় হলুদ হলো সন্ধ্যা আমি যেটা পড়েছিলাম ওটা ড্রেস। এটা হচ্ছে লেহেঙ্গা, লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা দেখুন, এটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ, লেহেঙ্গার ব্লাউজ, বেশ ভালো লেহেঙ্গাটা, মানে আমাকে প্রথমে তো আমি নিয়েছিলাম লেহেঙ্গা নিয়ে রিটার্ন করে দিয়েছিলাম, মানে আমাকে পছন্দ হয়েছিল না, কিন্তু হলো না এটি। এটা আমার হলুদের লেহেঙ্গা দেখুন, এটা হচ্ছে ব্লাউজ, তো বেশ ভালো দেখুন, একদম হলুদ কালার, আর পিঙ্ক পিঙ্ক হালকা কাজ করা আছে, তাই আমি লেহেঙ্গাটা নিয়েছিলাম একমাত্র এই রিজন, আর কিছু না। আর নিচে দেখুন, নিচের কাজটাও বেশ সুন্দর তাই আমি নিয়েছি, দেখুন কাজগুলা, জরির ওপরে কিছু একটা সুতোর কাজ আছে, তারপরে পার্লের কাজ আছে, এরকম টাইপের আছে। আর দুপাট্টাটা, এই দুপাট্টার জন্য বলতে পারেন আমি নিয়েছি, কারণ আমার হলুদ লেহেঙ্গা তাই ভাবছিলাম রেড বা পিঙ্ক কালার দুপাট্টা থাকবে, তো বেশ মানাবে, ভালো লাগবে। আর হলুদে হলুদ দুপাট্টা একদমই মানাই না, অতটা ভালো লাগে না, এটা কন্ট্রাস্ট করছিল তাই আমি এটাই নিয়েছি। তো এই, এটা খুব চয়েস হয়েছে আমাকে, অন্য ছিল হলুদ অনেক, আমি এগুলোতে যাইনি, এটাই নিয়েছি, বেশ ভালো, এটাও সাইডে রেখে দিই। তারপর আসছে আমার মেন মেন যেটা হচ্ছে ওয়েডিং লেহেঙ্গা, ওটা দেখাচ্ছি কী হলো। এবার আসছে আমার মেন যেটা লেহেঙ্গা, মানে মেন আউটফিট যেটা ওয়েডিং আউটফিট, ওয়েডিং ডেতে যেটা আমি পরেছিলাম আমার লেহেঙ্গা, এটা আমার খুবই পছন্দের লেহেঙ্গা। এই যে দেখুন, পাও তুলতেই পারি না, এত এত ভারী আছে লেহেঙ্গাটা, আর কি বলবো। লেহেঙ্গার ফার্স্টে দুপাট্টাগুলোই দেখিয়ে দিই যেহেতু বাইরে আছে। এই যে এটা, এটা একটা দুপাট্টা,
এই যে এটা এটা একটা দুপাট্টা, এটাই দেখে দিলাম বাইরে ছিল তাই। এটা একটা ফার্স্ট দুপাট্টা, এটা যে এখানে নিয়েছিলাম ওটা, আর মাথায় যেটা দুপাট্টা নিয়েছিলাম ওটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই হেভিও দুপাট্টাটা। এই যে এই দুপাট্টাটা মাথায় নিয়েছিলাম, হালকা পিঙ্ক টাইপের কালার আছে, কি জানি রেড ইজ পিঙ্ক, তো খুব সুন্দর এটাও, এটা খুবই আমাকে ভালো লেগেছে। পরবর্তীতে কিছু এটা বানিয়ে নেব, রাখা যাবে না এমনি। আর তারপর দেখাচ্ছি, চলুন লেহেঙ্গাটা খুলি। এই তো লেহেঙ্গার, এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজে দেখুন ওয়ার্ক করা রয়েছে, কিসের ওয়ার্ক আছে কি জানি, সুতো আর পাথরের, তবে ভালো কাজটা আমাকে একদম নিট অ্যান্ড ক্লিন লেগেছে তাই আমি নিয়েছি, খুব ভালো লেগেছিল। হিজি বিজি টাইপের আমাকে লাগেনি, একদম যেটি ওয়ার্ক আছে খুব সুন্দরভাবে আছে তাই আমি নিয়েছিলাম। অনেক লেহেঙ্গা থাকে কীভাবে মানে দেখতে যেন কীভাবে লাগে, তো ওটা নেই, এটা ভালো আছে। আর নিচেরটা দেখাচ্ছি, এটা অনেক ভারী, এটা দোকানোটা আমার কাছে অনেক কষ্টের হবে আর কি পরবর্তীতে, তবুও যেহেতু দেখাচ্ছি তো সবই দেখাতে হবে। এই তো দেখুন, এই যে বেশ সুন্দর, আমি যখনই দেখি মুগ্ধ হয়ে যাই, এত ভালো লাগে আমাকে আমার ওয়েডিং লেহেঙ্গাটা, খুবই ভালো লাগে। আর এখানে ক্যানকানগুলো আছে, এগুলো আমরা কিন্তু খুলতে ভুলে গিয়েছিলাম তাই আমার একদম ভালোভাবে দেখাচ্ছিল না, ফ্লাফিনেসটা ছিল না আর কি। দেখুন কালারটা কি কালার আছে, এটা কি জানি কয়েক রকম মিক্স কালার আছে তাই আমি বলতেও পারবো না, কিন্তু একটু ক্লোজে দেখাও কাজটা, দেখুন সুন্দরভাবে কাজ আছে, একদম ভালো, খুব সুন্দর, আমাকে খুবই ভালো লেগেছে। কাকে কীরকম লেগেছে কি জানি, কিন্তু আমার পার্সোনালি আমার খুবই চয়েস হয়েছে আমার লেহেঙ্গা, আমি একদম যেমন চাইছিলাম তেমন লেহেঙ্গা পেয়েছি বিয়েতে তাই আমি খুবই খুশি। তাও সাইডে রেখে দিই, এবার লাস্ট টাইমে আসছি, যেটা আমি রিসেপশন ডেতে পড়েছিলাম, এটা একটা বড় বাজারে একটা দোকানে নিয়েছিলাম, দোকানটার নাম আমি ভুলে গিয়েছি অতটা মনে নেই। এবার আমার আসছে যেটা আমি বানারসি, যেটা আমি পড়েছিলাম রিসেপশনে, আমি রিসেপশনে এটা পড়েছিলাম, এটা আমি কোথা থেকে নিয়েছি, আদি 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 অক্ষ কি আদি মন্দির মন কি একটা নাম, এই দুটোর মধ্যেই কিছু আছে, আদি অক্ষই কি জানি ভুলে গিয়েছি। এটাও মানে বেনারসি স্পেশালিস্টই ছিল ওরা, আমি ওখানে একদম নিয়েছি, যে কারণ অন্যান্য দোকানে আমি যাইনি, আমি ভেবেছিলাম যে যেটা মানে নেবো তো ভালো জায়গাতেই নেবো, এবং যেটা স্পেশালিস্ট ওর কাছে তো আমি ওখানেই গিয়ে নিয়েছি। এই যে দেখুন পুরো মিনাকারি করা আছে, আর সুন্দর কাজ, একদম নিট অ্যান্ড ক্লিন আছে তাই নিয়েছে। আমি ছোটো কুটির মধ্যেই গিয়েছি, অন্য মানে আরও যেটা পাতা পাতা টাইপের ডিজাইন থাকে ওটার মধ্যে আমি যাইনি, ওগুলোও ছিল অনেক, কিন্তু আমি নিইনি। তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না, এতটা আমার কাছে মানে তো অসুবিধা হয়ে যাবে আর কি। এটার মধ্যে আমি ব্লাউজটা বানিয়েছিলাম এই যে এইভাবে, এগুলোতে লেস দিয়ে আমি ডিজাইনারের কাছে ডিজাইন করাতাম ব্লাউজ, কিন্তু আমার টাইম ছিল না তাই ওখানে একটা আমাকে বলেছিল মানে এটা আমি পাঠিয়ে দিতাম, ওরা স্টোনের ওয়ার্ক করে দিয়ে দিত, ওটা কলকাতারই, বাড়ি থেকে কুরিয়ার করা যেত, কিন্তু আমি অতটা টাইম আমার ছিল না, ওরা 3 মাস মোটামুটি টাইম নেই তাই শর্টকাটে এটা পদ্ধতিতে সেরেছি পড়ার মতো করে, তো বেশ ভালো হয়েছে, খুব সুন্দর। তারপর আর একটা জিনিস তো ভুলে গিয়েছি, এটা এটা দুপাট্টা, এই দুপাট্টাও বেশ ভালো, বড় বাজারেরই একটা দোকানে নিয়েছিলাম, দামটাও খুব একটা বেশি পড়েনি, আমাদের এই দিকের তুলনায় অনেক কমই পড়েছে। এই যে ওয়ার্কটা দেখুন কি সুন্দর, চারিদিকে এরকমই করা আছে, বেশ ভালো লেগেছে আমাকে দুপাট্টাটা। এই যে মাথায় দিয়ে একবার দেখি, এই যে এরকম, এরকম তো নয় এরকম, আর একটা দুপাট্টা আছে ওটা তো দেখাতেই ভুলে গেছি। এই যে প্রথম শাড়িটা আমি কলকাতার আদি অক্ষয় থেকে নিয়েছিলাম, তো ওখানে আপনারা ভিজিট করতে পারেন, খুব ভালো শাড়ি, মানে বেনারসিটা খুব ভালো পাওয়া যায় ওখানে, স্পেশালি বেনারসি নেবেন, অন্য কিছুও পাবেন কিন্তু বেনারসি বেশি ভালো পাবেন আর কি।
আর দেখুন সব কটা জিনিস কিভাবে এলোমেলো হয়ে আছে, সব কিছু এখন আমাকে গুছাতে হবে, তারপর শান্তি পাওয়া যাবে। তো ওকে বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর ফিট ডিটেলস দিয়ে দিলাম, আর ছোট ছোট যেগুলো জিনিস ছিল আমার ওগুলো আপনারা জানতে চেয়েছেন, তো ওগুলোরও ডিটেলস আমি দিয়ে দেবো কাল পরশুর মধ্যেই। ওগুলো অনেক কিছু আছে তো দিয়ে দেবো। ওকে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। বাই বাই বাই।